বন্ধুরা, তো দুদিন আগে ওই দুইটা বেট করছিলাম, আবার আজকে বাকিটুকু কুরবানছি। এখানে আধা ঘন্টা ধরে আইসি খেতে, রোদ্রের মতো দেখাই যায় না, ঠান্ডা, শরীর সব ভালো হবে না বেশ্বর। তো রোদ বার না উঠলে তো কোনো জিনিস এত ভালো হয় না। তো বাড়ির কাজে ব্যক্তি কাম করলে চকে হয় না, চকে কাম করলে ব্যক্তি যাওয়া হয় না। এবার কইছিলাম যে সবজির আবাদ করুম না, তারপরে ঝুঁকে ঝুঁকে করছি, কেন জানাই এই বাসে ঘর টর নইলে সবজির আবাদ করা গেলে তো সময় দেন নাকি চকি বাদুরি। যাই করছি, ওখানে কী করা যাবো, বেট তো করার লাগবো, তো আমি বেট করতেছি। বন্ধুরা, কোদালে কূপ তো বেশি সবাই দেওয়ান যায় না, রান্না কে যাই, তো একটু জেরাই যাচ্ছি। আর অনেকে বলতে পারেন যে এগুলা কি লোক দিয়ে করান যায় না, একা একা কষ্ট করেন আপনার, তো একটু করেন অভিনয় করেন, তো লোক দিয়ে করালে পারা যায়, কিন্তু লোকে তো যারা সবসময় কাজ করে এই ধরনের কাজ তো সবাই করে না, এগুলো একটু অভিজ্ঞতার দরকার আছে। ওরা ততটুকু বুঝবো না, আমি যেটুকু যত্ন সহকারে করুম ওরা তো ওইভাবে করবো না, এই জন্য সব জিনিসই সবারই হয় না। আর এরকম দক্ষ লোক আমাদের এলাকায় নেই, এটা তো আমাদের উত্তরবঙ্গ এলাকা না, এখানে হঠাৎ করে কেউ শখের বিষয়ে, যেমন আমি একটু শখের বিষয়ে করি, একটু শখ করে করি, একটু আধুনিক প্রযুক্তিতে কাজ করার চেষ্টা করি, তার লেগে আর কি নিজে একটু পরিশ্রম হইলেও নিজের মন মতো করি। তো আসলে মন মতো করবা গেলে কি হবো, আমাদের এলাকার নিচু এলাকা, বর্ষা হয়, এই জল নামতে নামতে পরে সেগুলো লাগাই। আসলে উঁচু জায়গা থাকলে সে সবজি ফলিয়া মজা আছে, আগ অগ্রিম বাজারে নিয়ে যান যায় আগাম, আমি তো নামি এলাকা, ফসল আইতে নামি, দশজনের ধরনের আইফু আমার হিসেবে আইফু, এই হলো অবস্থা। আর অনেকেই মনে করছেন যে এই বছর বান মালসিং করুম, পলিথিন বিছাম বান, তো পলিথিন বিছাম না, এবার তো আমন ধানের খড় টর অনেক কিছু আছে, বলে ইংরেজি দিই, ইংরেজি তো কিনেও লাগে না, একটু কষ্ট করে জোগাড় করছি, ওগুলো রাখছি, তো ওগুলো বিছাই দিম খড় পরে। তো মালসিং পেপার কিনছিলাম, ওগুলোর দাম আছে, এক রুলের দাম 7,000-8,000 টাকার দাম, এক রুল কিন্তু এক রুল হবো না, মোটামুটি দেড় রুল লাগবো। তো এর আগে করছিলাম শখ করে, কইলাম না যে সারা বছর যদি আবাদ করানো যায় তাহলে মজা আছে, এই যে 2-3 মাস পরে আবার পানি হয়ে পড়বো, তাহলে লাভ কী, এই শখ করে করি, এই অবস্থা, লাভ লোকসান ওটা বড় জিনিস না। তো আমাকে ওই যে পুকুরটা আছে না বিক্রি করছিলাম, ওটা যে পাহাড়ের অনেক লোকজন আছে তারা বিদেশে থাকে,
তারা তাহে শখ করে মাছ নিবে নাকি ধরবার নিকে, তারা তো ব্যবসার নিকে আহে না। ওরা বলে যে ভাই আমাকে মাছ থাকবে না থাকবে ওটা ধরবিস না, আমরা যে কেদাই নামে আইতাম মাছ ধরে মুড়ে আমাকে মজা। তো এরকম এলো অবস্থা। তো আমরা শখ করে করি এলো, কিন্তু শখ করে করলে কি এরকম ব্যবসা হয় না। আমরা তো ওই যে করলাম না সবারই তখন দশ জনের সমানে মার্কেটে নেন লাগে। টার্গেট করে করলে কিছু করা যায়, রমজান টার্গেট করে শশা আবাদ করলে করা যায়, কিন্তু ওগুলা তো এখন তো শশা করলে লাভ নাই, শশা করানো আরো এক মাস পরে। অনেক এটা করছে যখন এটা মধ্যে শশা করা যাবে না, এলে এক করলাটা বারো মাসই খাই, এটা সুস্বাদু একটা সবজি, এটা মোটামুটি দাম থাকে, ভালোই দাম থাকে, এর লেগে করি। যাই হোক, পূজার মা একটু বেড ঠিক করবো, ফিনিশিং করবো। তো পূজার মায় বলতেছে যে বয়া থাকারছে কাম করলে ভালো লাগে, কাম করলে শীতটা কম করে, আর বয়া থাকলে তোকে শীত করে, আর যে ঠান্ডা পড়ছে বাতাস রোদ তোড়েই না এক সপ্তাহ ধরে, তো কয় কাম করলে একটু গরম লাগে শরীরে, কয় তুলে তুমি একটু ধরো আমি একটু কাম করি, এ করো তোমার শীত থামাও, শীত যেতে আছে গা হনে মাটিকে নুড়াইছিলাম, মাটিকে সাইজ করতেছে। শীতের কারণে গাছগুলো বাড়তেছে না, এই গাছগুলো জিম ধরে রয়েছে। আর একটা যে ডোকা কাটছে ফুকাই, এই যে ফুকাই ডোকাটা কেটে লেছে, এটা বিষ দিলে সে কাম হব না, সারা তার কাছে না লাঠি মাটি দিয়ে ফুকা খাই দিলাম, তা সিস্টেম নাই, এগুলো এলে একটু বিষ প্রয়োগ করতে হয়, তো সময় হয় না বিষ প্রয়োগ করার মতো। দেখি আগে নাড়াটারা বেশি নই, পরে একবারে দিয়ে দেব। তো বেড আর দুইটা ড্রেন করলেই মোটামুটি ক্ষেত্র হয়ে যাবে, তো সাতটা বেড উবো টোটালে, আটটা বেড উবো। তো এই যে বেডগুলো করছি এলে ড্রেন করছি, এই ড্রেনগুলো করার মানে এলো শেষ ব্যবস্থা ভালো নিকে। তো এই ড্রেন করলাম এখান থেকে শেষ দেওয়া হইব, শেষ দিলে এই মানে গাছের গোড়ায় রস টস পাইব, জল পাইব, এর লেগে এই অবস্থা করা। তো এই বছর বেডটা একটু বড় হয়েছে, চারাত ফাঁক ফাঁক দিছি, তো গাছগুলো লাগে চারাত ফাঁক ফাঁক, যার কারণে বেডটা বড় হয়ে গেছে। তা কি করুন যে বাস। তো এবছর শীতের কারণে এই সরিষাগুলাও তেমন ভালো হয় নাই, যখন সরিষা বুনছি তার তিন চার দিন পরে বৃষ্টি হয়েছে, সরিষা বোনার পরে তখন এই যে জমিতে সার ছিল না, ওই সারগুলো গুইলে ডাইরেক্ট অ্যাকশন হয়েছে, তখন ধাপ ধাপিয়ে সরিষা গাছ বেড়ে গেছে, যার করুন এই গাছের যে অতিরিক্ত গাছ লম্বাই গেছে আর সরিষা এরকম ফলন ভালো হয় নাই। অনেক জায়গায় সরিষা পইরা গেছে গা, অনেক জায়গায় সরিষা পইরা গেছে গা, ভার অনেক বেশি গাছ। আর সরিষা এই বছর বেশি ভালো হবে না, কারণ হলো এই ঠান্ডা থাকলে তো আর সরিষার যে সেই যে যারা বলে যে কলাস ওটা একটা বড় হবো না, আর ছত্রাকে আক্রমণ করবো, যার কারণে সেইটা নষ্ট হয়ে যাবো। আর কি করা যাবো, ওখানে প্রকৃতির দুর্যোগ যেভাবে চালাই চলতে হবো, এটা তো আমাকে হাত নেই, আমাকে কৃষক মিশের যুদ্ধ করে বাঁচতে হয়, কেন যুদ্ধ না করলে তো জীবনে চলানো যাবে না, সবারই যুদ্ধ করতে হয়, জীবন মানে যুদ্ধ। তারপরে আমরা যে টাকা পয়সা খরচ করে জমিতে ঢালি, প্রকৃতি আমাদের এই সবজি ফসল দান করে, প্রকৃতি ভালো না থাকলে তো আমাদের সবজি ভালো হবে না, ফসল ভালো হবে না, কারণ আমরা প্রকৃতির উপর ভরসা করে থাকি। প্রকৃতি যদি ভালো থাকে আমরা ভালো থাকি, প্রকৃতি খারাপ থাকলে আমরাও খারাপ।
Eri nei, susa nei. Susa sara mas. Zatka na. Shurma. Shurma mas. Isara. Susa sara mas. Ida kai te valu na gilish mas en nalla. আছে মনে হয় বড় বড় রেডি মনে হয় আনতে নিতে বরফের ঘষা মশা গুমি হয়ে গেছে নাকি মজা আছে মাঝখানে ইলিশ মাছ পাই নান কি করুম এই নাই খাই বাজা এই দা ইলিশ মনে করি আমরা খাই তো ভালোই লাগে ইলিশ মনে করি সুরমা আদার কা সুরমা সুরমা মাছ সামুদ্রিক মাছ তো ইলশের বুগালি থাকে ইলশের জল বসে তো ইলশের বাসনা কর এই তোমাকে এটা মজা নাগে সমুদ্রে থাকে ইলশের নাকি ইলশের জল টল শুনলে বসে না হেগনার বাসনাই এটা ইলশা হয়েছে সুরমা নেই তোমরা খাতে কেন এসি তোমার মাছ সবজি কেটে রাখছে তখন খালি দিব পেঁয়াজ দেখা মেটে একটু বুনা বানামো আর আলু দিয়ে একটু ঝোল আর পালং শাক ভাজি মাছ আগে বেজে নই দেখে বেনুর বাসায় গেলাম তাও খাল করে থাকি থেকে যান এসে থাকি আসুন থেকে যান খেয়ে গাড়ি গাড়ি আদা বাটা
আজকে তো রোদ উঠছে না হ্যাঁ রোদ উঠছে নাকি হ্যাঁ রোদ উঠছে দেখে আমার আজকে একটু তরতাজা লাগছে ভালো লাগছে সকালে চান করা ভালো শীতের মধ্যে না নিশ্চয় মোটার জল গভীর নলকূপের জল তো গরম থাকে মানে ঠান্ডা ঠান্ডা থাকলেও জলটা উড়াল বল হয়েছে মগর একটু সিদ্ধ সিদ্ধ লাগছে টেঙ্গির জল তো টালকাই অন্য করে তাজা জল বের করে স্নান করে যায় সকালবেলা তাহলে খুব ভালো লাগে গরম জল না ওটা জল গরম গরম লাগবে স্নান করতে ভালো লাগে মারবো বাসাইবো একবার মারবো না মারবো বাসাইবো ইতালি কিছু পালং শাক আমার অনেক প্রিয় খাও পালং শাকা আর বাজারে না পালং শাক ভালো বললে শাক খাওয়া শাক জল খাই আর ওরান হয়েছে জল খাইলে সবে ওরান হয়েছে বন্ধুরা শাক দেখা হইলো এখন বোনা তো জানিয়ে নই দিলাম আমার মাছটা খুব টেস্টি আছে
مران دخلي تشتيو من درا اسكي بنداي حوالا لك بن شطو لك بن حوالا لك حوالا تاتا